ঝিনাইদহের নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়া গেল কলকাতায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শেষ বিদায়ের জন্য ইরানের প্রেসিডেন্ট রইসির মরদেহ তেহরানে, জানানো হবে রাষ্ট্রীয় শ্রদ্ধা। অংশ নেবেন ভারত, রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানী সহ দেশ জুড়ে নানা আয়োজন। ফুল ফল সহ সোয়াইন নিয়ে মঠে ভক্তরা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি, নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঝিনাইদহের নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত অংশ উদ্ধার করেছে ভারতের পুলিশ। কলকাতার সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে সেসব উদ্ধার করা হয়, পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। নিখোঁজের এক সপ্তাহ পর মিলল তার মরদেহের সন্ধান। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ গুম করার উদ্দেশ্যে কয়েক টুকরা করা হয়েছিল। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড আখ্যা দিয়েছেন তদন্তকারীরা। চিকিৎসার জন্য 12 মে তিনি চুয়াডাঙ্গার স্থলবন্দর দিয়ে ভারতে যান। সেখানে তিনি তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। 15 মে ডাক্তার দেখাতে বাইরে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকেই নিখোঁজ তিনি। পরে পশ্চিমবঙ্গের বরাহনগর থানায় জিডি করেন এমপি আনারের বন্ধু গোপাল। জানা গেছে, শেষবার বরাহনগর বিধান পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে কয়েকজনের সাথে তাকে গাড়িতে উঠতে দেখা যায়। ঘটনা তদন্তে ভারতের পুলিশের সাথে কাজ করছে বাংলাদেশের পুলিশ। ঘটনায় কে বা কারা জড়িত ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। দুদিন ধরে তো আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কী আছে না আছে সেটা ওনারাই জানে। কী শুনেছেন কি? আর এই যে শুনছিলাম তো এখানে কিছু আছে, মানে কিছু মারা খারাপ গেছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, মরদেহ তো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আমরা জানি, বাংলাদেশি এমপিকে কি তাহলে খুন করা হলো? রহস্যের বিষয় আসলে কি জানতে পারলেন, আমাদেরকে জানাবেন। দেখুন, প্রথমেই বলে রাখি যে এই যে সকাল থেকে যে সংবাদ, অর্থাৎ মর্মান্তিক ঘটনা, তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে পুলিশ কিন্তু এটা বলছে। এবং তার সঙ্গে কিন্তু প্রায় 8 থেকে 10 জন এবং তার দু দফায় কিন্তু লোক আসে এই সঞ্জীবা যে গার্ডেন যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানে, এবং সেখানেই তাকে খুন করা হয়। খুনের পরে তার দেহাংশ কিন্তু আজকে উদ্ধার হয়, অর্থাৎ তার সম্পূর্ণ যে দেহাবশেষ সেটা কিন্তু পুলিশ উদ্ধার করতে পারেনি, খণ্ডিত অংশ উদ্ধার করেছে। এবং সেই খণ্ডিত অংশ বিধাননগর যে পুলিশ মর্গ রয়েছে সেখানে পাঠানো হয়েছে। তার সেটা ডিএনএ টেস্ট হবে এবং যেটা ফরেন্সিক টেস্ট সেটা হবে। এবং এই যে ফ্ল্যাটটি থেকে তার যে দেহাংশ উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাটটিকে সিল করে দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ যে এই সাংসদ, অর্থাৎ ঝিনাইদহের সাংসদ, তিনি পরিকল্পিতভাবে খুনের খুন হয়েছেন এবং একটা গ্যাং তাকে কিন্তু এই খুনের সঙ্গে জড়িত। তবে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে, যতটুকু তথ্য তারা পেয়েছে এ তার খুনের সঙ্গে একজন ভারতীয় যুক্ত, বাকি যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের নাগরিক। স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ প্রেক্ষাপল দর্শনা বিভিন্ন সীমান্ত, সেই সীমান্তে কিন্তু কড়া নজরদারি রাখছে ভারতের পুলিশ, যাতে তার যে খুনিরা দেশ থেকে যাতে পালিয়ে অন্য কোনো জায়গায় না যেতে পারে, এবং কি কারণে তারা খুন করেছে সেটা তাদের গ্রেফতার করার পর সেটা কিন্তু নিশ্চিত হতে পারবে। আপনাদের আরো বলে রাখি যে গত 12 তারিখে কিন্তু তিনি দর্শনা থেকে আসেন বরানগরের যে আবাসন, অর্থাৎ বিধান পার্কের যে আবাসন, সেই আবাসনে তার এক বন্ধু গোপাল সাহা নাম, তার সঙ্গে 20-25 বছর তার সঙ্গে সম্পর্ক, তার সেখানেই ওঠেন এবং চিকিৎসার জন্য
তিনি যাচ্ছেন অর্থাৎ ডাক্তার দেখাতে যাচ্ছেন বলে কিন্তু তিনি যান, বেরিয়ে যান সকালবেলা। তারপর আর ফিরে আসেননি। 15 তারিখে কিন্তু এই গোপাল শাহ তার যে পারিবারিক বন্ধু তিনি কিন্তু এই বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেখান থেকেই কিন্তু পুলিশ তদন্তে নামে। ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাস, কলকাতা স্থিত বাংলাদেশ দূতাবাস, তাদেরকেও কিন্তু এই ঘটনা পুলিশ জানায় এবং বাংলাদেশ দূতাবাস থেকে তারা কিন্তু দিল্লির দূতাবাস, প্রধান দূতাবাস বাংলাদেশের সেখানে যোগাযোগ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র দপ্তরও ইতিমধ্যে কিন্তু এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন, যেহেতু ভারতের নির্বাচন পরিস্থিতি রয়েছে, লোকসভা নির্বাচন চলছে, জাতীয় নির্বাচন, পুলিশ প্রশাসন সবটাই কিন্তু সেই দিকে ব্যস্ত। তার পাশাপাশি এই সাংসদ খুনের বিষয়টি কিন্তু তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন, কি কারণে তাদের খুন করা হয়েছে এখানে এনে সেটাও কিন্তু নজরদারিতে আনছেন। ধন্যবাদ সুকান্ত আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে যেতে চাচ্ছি ঝিনাইদহে, সেখানে এপি আনোয়ারুল আজিমের বাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ নাসিম আনসারি। নাসিম, নিখোঁজের এক সপ্তাহ পর মিলল এমপির মরদেহ, এ খবরে তার বাড়ির অবস্থা কি দেখছেন, পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? এরপর থেকে তার পরিবারের লোকজন কিন্তু পুরোপুরি কিন্তু তারা শুরু করেন এবং তারা কিন্তু ঢাকার ডিবি অফিসে তারা কিন্তু অভিযোগ দিয়েছিলেন যে তার পিতার সাথে কন্যার অভিযোগ ছিল, তার মেয়ে ডরিন তিনি কিন্তু অভিযোগ দেন যে তার পিতার সাথে কোন ধরনের যোগাযোগ তিনি করতে পারছেন না। খুব স্বাভাবিক ভাবে আজকে সকালে যখন এই ঘটনা জানাজানি হয় যে ভারতের কলকাতার নিউ টাউনের একটি বাসার পক্ষে তার মরদেহ পাওয়া যাওয়ার পর থেকেই কিন্তু আনোয়ারুল আজিম আনারের শুভাকাঙ্ক্ষীরা, তার সহকর্মীরা, তার সহযোদ্ধারা, তার আর অনেক সমর্থক, তার স্বজনরা কিন্তু বাড়ির সামনে কিন্তু ভিড় করছেন এবং প্রত্যেকের কিন্তু এখানে শোকাবহ পরিবেশ কিন্তু বিরাজ করছে। প্রত্যেকের মনের অবস্থা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন, কান্নাকাটির শব্দ শুনতেছি এবং পুরো পরিবার আর পুরো কালীগঞ্জবাসী আসলে হতবিহ্বল হয়ে গেছে এই ধরনের ঘটনায়। তারা কিন্তু আশা করেছেন যে এমপি আনার কিন্তু অবশ্যই সুস্থ শরীরে স্বাভাবিকভাবে ফিরে আসবেন এবং প্রশাসনের সমস্ত কর্মকর্তাদেরও আমরা দেখছি যে তারা একে একে আসতে শুরু করেছে। সব ধরনের নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং এমপি আনোয়ারুল আজিম কিন্তু তিনবারের এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি খুব স্বাভাবিকভাবে অত্যন্ত জনপ্রিয় নেতা এবং তার পুরো পরিবার কিন্তু আওয়ামী পরিবার এবং সবসময় তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত দেখেছেন, আওয়ামী লীগের রাজনীতি করে সেই জায়গাতে কিন্তু এই ঘটনা যখন জানাজানি হয়েছে পুরো পরিবার দিয়ে পুরো সবাই এখানে হাজার হাজার নেতা কর্মী, কর্মীর সমর্থক, সহকর্মীরা, সহযোদ্ধারা, তার সাথে দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপট যারা সম্পৃক্ত ছিলেন ওই সম্পৃক্ত জায়গাতে কিন্তু তারা কিন্তু এক নজর পরিস্থিতিটা বুঝতে এসেছেন এবং তারা কোনোভাবে বিষয়টি মেনে নিতে পারছেন না। তারা তাদের যে কষ্ট তারা কিন্তু কান্নার মাধ্যমে তারা কিন্তু বলতে গেলে আপনি দেখতেই পাচ্ছেন যে কালীগঞ্জের ইউনো এসছেন, তাকে ধরে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন এবং এখানে তারা তাদের কষ্টের বিভিন্ন কথাগুলো বলছেন যে কেন তিনি স্বাভাবিক সুস্থ ফিরে আসেন না, এটা কিন্তু তারা কঠিন ভাবে জোর দাবি জানিয়েছেন কি এমন করেছিল যে তাকে জীবন দিতে হলো। তো সবকিছু মিলে কিন্তু আনারের বাড়ির সামনে দেখছেন যে সমর্থকরা এবং সবচেয়ে বড় কথা যে এখানে কিন্তু একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তোহার নাসিম, আপনাকে ধন্যবাদ ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হওয়ার জন্য। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম V600 DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড।
নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারের ব্যাপারে সার্বিক তথ্য জানতে রাজধানীর ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী আখলাকুস সাফা। সরাসরি যাচ্ছি ওনার কাছে। সাফা, সকালেই তো কলকাতায় উদ্ধার হলো ঝিনাইদহের নিখোঁজ এমপির মরদেহ। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ কলকাতা পুলিশের সাথে তদন্ত করছে। তদন্তের ব্যাপারে আপনি কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। সোহার, দু দেশের পুলিশের কাছেই কিন্তু বিষয়টি এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই আছে। আপনি জানেন যে ডিবি ওয়ারিশ জোনের একটি দল কিন্তু কলকাতার পুলিশের সঙ্গে এসআইবির সঙ্গে কাজ করছিল এই বিষয়টি নিয়ে, এবং কলকাতা থেকে আজকে যখন এই খবরটি এসছে, আসার আগেরও কিছু কিন্তু কিছু তথ্য আছে, যেমন এখানেরও কিছু তদন্তের আপডেট আছে। সেই জায়গাগুলো থেকে আমরা দেখেছি যে 12 তারিখ তিনি যখন তিনি নিজেই দর্শনার যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে তিনি কলকাতা প্রবেশ করেন, এবং তারপর তিনি যে নিখোঁজ হন, নিখোঁজ হওয়ার পর তার যে বন্ধুর বাসায় তিনি উঠেছিলেন গোপাল বিশ্বাস নামে, সেই বন্ধু একটি জিডি করেছিলেন, এবং সেই জিডিতে স্থানীয় যে থানায় পশ্চিমবঙ্গের সেই থানায় জিডিতে উল্লেখ করা হয়েছিল যে 25 বছর ধরে তার সাথে সম্পর্ক, এবং যেদিন রাতে তার বাসায় এসে উপস্থিত হন সন্ধ্যা নাগাদ, এবং তার পরদিন সকালে তিনি 13 তারিখ সকালে তিনি দিল্লি যাবে, তিনি চিকিৎসা করানোর কথা বলে তিনি বের হন এবং বলেন যে ফিরে আসার ক্ষেত্রে তিনি বলেন যে তিনি রাতে ফিরে আসবেন, কিন্তু যখন রাত পেরিয়ে যায় তিনি তখনও ফিরে আসেননি। তার পরদিন একটি মেসেজ পাঠানো হয় তার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, সেই মেসেজে বলা হয় যে তিনি দিল্লির দিকে যাচ্ছেন এবং তার সঙ্গে দুজন ভিআইপি আছেন, তার সাথে যাতে কোনো রকম যোগাযোগ করা না হয়, এবং সেই বিষয়টি কিন্তু কলকাতা পুলিশের কাছে একটি সিসি ক্যামেরার ফুটেজ আমরা জানতে পেরেছি তাদের কাছে আছে, যেখানে তিনি সেখান থেকে বলা হচ্ছে যে তার সঙ্গে আরো দুজন বাংলাদেশিকে কোনো একটি গাড়িতে উঠে যেতে দেখা গিয়েছিল। এবং এর মধ্যে আরও যেটি বিষয় যে এরপর থেকে কিন্তু তার আর কোনো খবর পাওয়া যায়নি, এবং তারপরেই দেখা গিয়েছে 18 তারিখে গোপাল বিশ্বাস তার যে বন্ধু তিনি থানায় যেয়ে জিডিটি করেছিলেন। এর মধ্যে যে বিষয়টি এসছে, যেমন বাংলাদেশের একটি নম্বর ছিল তার কাছে এবং ভারতের একটি নম্বর ছিল তার কাছে, দুটো নম্বর থেকে মাঝখানে কোনো এক সময় ঝিনাইদহের জেলা আওয়ামী লীগের যে যিনি সাধারণ সম্পাদক তার মোবাইলে সকালের দিকে কল আসে সেই নাম্বার থেকে, কিন্তু সেই নাম্বারে কেউ আর তখন কল রিসিভ করেনি। এই বিষয়গুলোও কিন্তু ডিবি পুলিশের কার্যালয়ে আছে। এখনও ডিবি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, আমরা চেষ্টা করছি হয়তো বা কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে কিছু একটা। সোহাগ সাফা, আপনাকে ধন্যবাদ। ডিবি কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এই মুহূর্তে কথা বলছেন আইজিপি আব্দুল্লাল মামুন, সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। আমরা কিন্তু এটা নিশ্চিত করতে পারিনি, আমরা যখন নিশ্চিত করতে পারবো তখন আমরা সুনির্দিষ্ট তথ্য যখন পাবো, যেমন একটা কোনো পত্রিকায় এসেছে যে ইয়ে পাওয়া গিয়েছে বা এইরকম, তো আমরা কিন্তু যে যোগাযোগ করেছি ভারতীয় কর্তৃপক্ষের সাথে সেটা আমরা এখনও তারা আমাদেরকে নিশ্চিত করেন নাই, যখন নিশ্চিত করবেন আমরা আপনাদেরকে জানাব। এইটা এইটা এই মোটিভ নিয়ে কাজ করছে, এই ইন্ডিয়ান পুলিশ কাজ করছে, আমরাও কাজ করছি, আমরা এখনই এই সম্পর্কে মন্তব্য করার সময় হয়নি, যথাসময়ে আমরা এটা আরও পরিষ্কার করব। ধন্যবাদ আপনাদের, সালাম আলাইকুম। মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কথা বলছিলেন আইজিপি আব্দুল্লাল মামুন, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। ইরানের রাজধানী তেহরানে চলছে প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে তার প্রতি। আয়োজন স্থলে পৌঁছেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, অংশ নিয়েছেন সরকার ও প্রশাসনের কর্মকর্তারা, চলছে বিশেষ প্রার্থনা, যোগ দিয়েছেন সর্বস্তরের মানুষ, শোকের মাতম চলছে সাধারণ মানুষের মাঝে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত বাকিদের মরদেহ রাখা হয়েছে রাজধানীতে। মঙ্গলবার গ্র্যান্ড মোসাল্লা মসজিদে অনুষ্ঠিত হয় রয়সি সহ অন্যদের জানাজা। সোমবার নিহত নয় জনের মরদেহ উদ্ধারের পর শুরুতে নেওয়া হয় তা ব্রিজে, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা আর্ক অফ দ্য ব্রিজে আয়োজন করা হয় শোকসভা, বিশেষ র্যালি, সেখান থেকে তেহরান, এরপর বিমানে কফিন নেওয়া হয় কোম শহরে, সেখানেও হয় জানাজা। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে গণমানুষের ঢল নামে প্রতিটি শহরে। তেহরানের পর দক্ষিণ খোরসানের বিরজান্দে নেয়ার কথা রয়সির মরদেহ। বৃহস্পতিবার জন্মস্থান মাসদাদে হবে প্রেসিডেন্টের দাফন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি ও পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন ভারত রাশিয়া সহ বিভিন্ন প্রতিনিধিরা। সমাহিত করার কার্যক্রমে অংশ নিতে পারেন ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়।
যোগ দেবেন রাশিয়ার পার্লামেন্ট ডুমার চেয়ারম্যান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইশাক দরসহ মন্ত্রিসভার সিনিয়র কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়াও আরও যোগ দেবেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং আফগানিস্তানের তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এমপিরা। বুদ্ধ পূর্ণিমা আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব, তাই দিনটিকে সাড়ম্বরে উদযাপনে দিনব্যাপী চলছে নানা আয়োজন। রাজধানী সহ সারা দেশেই এ উপলক্ষে থাকছে নানা আয়োজন। ঢাকার মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসতে শুরু করেছেন। দেখতে দেখতে পুরো প্রাঙ্গণে সমাবেত হন শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী। মোমবাতি প্রজ্বলন, গৌতম বুদ্ধের মূর্তি প্রতি শ্রদ্ধার্ঘ ও প্রণাম জানিয়ে শুরু করেন দিনের আনুষ্ঠানিকতা। সকাল 10টা নাগাদ শুরু হয় আনুষ্ঠানিক পূজার্চনা। অষ্টশীল, পঞ্চশীল ও বুদ্ধ পূজায় অংশ নেন শত শত পুণ্যার্থী। সকল জরাজীর্ণতা, ক্রোধ, ক্ষোভ, হিংসা ভুলে সকলেই যেন শান্তিময় জীবন লাভ করে করা হয় সেই প্রার্থনা।